বিধঙ্গ.কম এ তোমাদের স্বাগত। আমি নীলাঞ্জন, তোমাদের ম্যাথসের টিচার। তো আজকে যে অঙ্কটি আমরা করতে চলেছি সেই অঙ্কটি দেখো স্ক্রিনে দেওয়া আছে। যদি দুটি সংখ্যা এক্স অ্যান্ড ওয়াই এর মধ্য সমানুপাতি 6 এবং তৃতীয় সমানুপাতি 48 হয়, তবে সংখ্যা দুটি নির্ণয় করো। এইবারে দেখো দুটো সংখ্যা তোমাকে দেওয়া আছে, এক্স অ্যান্ড ওয়াই, মধ্য সমানুপাতি হচ্ছে, ধরে নাও মধ্য সমানুপাতি দেখো দেওয়া আছে 6। তাহলে আমরা কি লিখতে পারি? এক্স ইজ টু 6 ইকুয়াল টু 6 ইজ টু ওয়াই। তাহলে এখান থেকে আমরা যদি ফ্র্যাকশন ফর্মে লিখি, এক্স বাই 6 ইকুয়াল টু 6 বাই ওয়াই। এবার যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু 36। এটা এক নম্বর সমীকরণ বা ইকুয়েশন দিলাম। এবং তৃতীয় সমানুপাতি যদি 48 হয়, এক্স আর ওয়াই এর তৃতীয় সমানুপাতি যদি 48 হয়, তাহলে কি করা যায়? তৃতীয় সমানুপাতি, তার মানে আমরা কি লিখতে পারি? এক্স ইজ টু ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ইজ টু 48। তাহলে আমরা ফ্র্যাকশন ফর্মে কীভাবে লিখতে পারি? এক্স বাই ওয়াই ইকুয়াল টু ওয়াই বাই 48। ক্রস মাল্টিপ্লাই করলাম তাহলে এখান থেকে কত হলো? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 48x। এটা হলো আমাদের সেকেন্ড ইকুয়েশন বা সেকেন্ড সমীকরণ। এইবারে আমরা কি করলাম? সেকেন্ড ইকুয়েশন থেকে, মানে দু নম্বর সমীকরণ থেকে আমরা এক্স এর ভ্যালুটা বার করলাম। এক্স ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 48। এবং সেটা আমরা এক নম্বরে বসালাম। তাহলে এক থেকে আমরা অলরেডি কি পেয়েছি? এক্স ওয়াই ইকুয়াল টু 36। আর এক্স এর জায়গায় যদি আমরা ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 48 লিখি, ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 48 ইন্টু ওয়াই ইকুয়াল টু 36। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? ওয়াই কিউব ডিভাইডেড বাই 48 ইজ ইকুয়াল টু 36। তাহলে এখান থেকে আমরা পাবো ওয়াই কিউব ইকুয়াল টু 48 ইন্টু 36 ওয়াই। তাহলে ওয়াই যদি বার করতে হয় তাহলে আমরা কি করতে হবে? এটা আমাদের কিউব রুট বার করতে হবে। তাহলে 48 ইন্টু 36, 48 কে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি 8 ইন্টু 6, আর 36 কে লিখতে পারি আমরা 6 ইন্টু 6 ওয়াই, এখানে 1/3। 8 টাকে আমরা কি লিখতে পারি? 2 ইন্টু 2 ইন্টু 2, 3টে 2, আর এখানে 6 ইন্টু 6 ইন্টু 6 টু দি পাওয়ার 1/3। তাহলে এখান থেকে আমরা পেলাম ওয়াই কত? ওয়াই পেলাম 2 ইন্টু 6। যেহেতু কিউব রুট, সেই জন্য প্রতি তিনটের জন্য আমরা একটা করে ডিজিট নেব। তাহলে 2 ইন্টু 6, দেখো তিনটে 2 আছে, তাহলে একটা 2 নিলাম, তিনটে 6 আছে তাহলে একটা 6 নিলাম। তারা ওয়াইয়ের ভ্যালু কত দাঁড়ালো? ওয়াই ইকুয়াল টু 12। এবার আমরা এক্স এর মান বার করব। তাহলে এক্স ইকুয়াল টু, দেখো আমরা অলরেডি পেয়েছি ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 48, বা এখান থেকেও করতে পারি এক্স ইকুয়াল টু ফ্রম ওয়ান থেকে, এক থেকে আমরা দেখো এক্স ওয়াই ইকুয়াল টু 36। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এক্স ইকুয়াল টু 36 ডিভাইডেড বাই ওয়াই। তাহলে এক্স ইকুয়াল টু 36 ডিভাইডেড বাই ওয়াই, ওয়াই আমরা পেয়ে গেছি 12। তাহলে 12 বা 36 যদি কেটে দিই তাহলে এক্স হচ্ছে 3। তাহলে এক্স আর ওয়াই কত? এক্স হচ্ছে 3 আর ওয়াই হচ্ছে 12। বিধঙ্গ.কম এ এই সলিউশনটি দেখার জন্য ধন্যবাদ।